জি ভাই গিফট তো পাইছি সুখী কারণ আপনি আমাকে একটা ফোন গিফট করছেন জি যে ফোনটা গিজ যে জি 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 ভাই আপনার ফোন দিয়ে এখন ভিডিও শুট করছি আমি Hey guys, good morning, welcome to our channel. So, বন্ধুরা সবকলে কেমন আছো সকলে ভালোই আছো সো বন্ধুরা চলে আসলাম সুন্দর একটি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে সো বন্ধুরা কথার বাড়াছি না তো চলুন ব্লগটি শুরু করা যাক সো হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি ভাই গিফট পাইছি হ্যাঁ হ্যাঁ গিফট পাইছি ভাই আপনি তো আমার স্পেশাল সাবস্ক্রাইবার আপনার মতন সাবস্ক্রাইবার পেয়ে আমি অনেক ধন্যবাদ অনেক ধন্য অনেক ধন্য অনেক হ্যাপি অনেক সুখী কারণ আপনি আমাকে একটা ফোন গিফট করছেন জি যে ফোনটা গিজ যে জি 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 ভাই আপনার ফোন দিয়ে এখন ভিডিও শুট করছি আমি হ্যাঁ এই তো চলে আসলাম মাঠে ভাই আমরা তো মূলত প্রাকৃতিক জায়গা পছন্দ করি কারণ আমাদের গ্রাম অঞ্চল এখানে সবচেয়ে বেটার জি ভাই আপনার ফোন দিয়ে আমি ভিডিও করছি এখন এই মুহূর্তে ভিডিও করছি আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমি এই ভিডিওটা কিছুক্ষণের ভিতরে আপলোড দিব বাসায় গিয়ে এডিট করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাউন্ডার দিয়ে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেবো চ্যানেলে আপনি দেখতে পারবেন জি ভাই জি জি ভাই অবশ্যই অবশ্যই আপনি যে আমাকে এত বড় সাপোর্ট করেন আমি কখনো বুঝতেই পারিনি যে আপনি এত বড় আমাকে সাপোর্ট করবেন যে আপনি আমাকে একটা ফোন দিবেন যাই হোক ভাই আপনার ফোনটা পেয়ে গিফট পেয়ে আমি খুবই খুশি আপনার ফোন হোক পুরানো হোক নতুন সেটা কোনো ব্যাপার না আপনি যে আমাকে একটা ফোন গিফট করেছেন আমার ভিডিও দেখে আমি এটা খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি সো ভাই জি ভাই আমি ভিডিও বানাচ্ছি এখনই তো আচ্ছা ভাই ঠিক আছে পরে কথা হবে আল্লাহ হাফেজ জীবনে বোকা ছিলাম কারণ তোমাকে হারিয়েছি কিসের জন্য এই বোকামির জন্যই তোমাকে হারিয়েছি আর ভালোবাসা কখনো পুরানোর ব্যাপার না ভালোবাসা দিল থেকে হয় দিল থেকে হয় এই দিলটা যদি তোমার জন্য না কাঁদে তাহলে কি এখানে এসে ভিডিও বানাতাম সো গাইস দেখতে পারলেন একটা মোটিভেশনাল ভিডিও তৈরি করলাম এইটা হচ্ছে সেই ক্যামেরা আর ক্যামেরাটা কেমন লাগছে আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালোবাসা শুধু কি হৃদয় থেকে হয় আর হৃদয় থেকে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো বন্ধুরা চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায় আর অনেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছে কত সুন্দর একটা ভিউ দেখুন এই মোবাইলটাতে কেমন ক্যামেরা হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু অবশ্যই আপনারা বলতে পারবেন আপনারা যদি না বলেন বলবেটা কি বলুন তো সো দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য আর দৃশ্যটা সম্পূর্ণ একটা ভিউটা কাভার করছি ওই যে পুষ্কানি ওই পুষ্কানি থেকে একদম সম্পূর্ণ একটা ক্যামেরাটা আমি কিন্তু কাভার করছি যা হোক অনেক ভালো হচ্ছে দেখুন 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 কত কিউ লাগছে আর ক্যামেরাটা কেমন আসছে অবশ্যই আপনারা জানাবেন আর আর হলো গাইস এই সে আমার পুরানো মোবাইল এই মোবাইল দিয়ে ফিরে আমি 400+ ভিডিও আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত 400 সাবস্ক্রাইবারই হলো না অবাক ব্যাপার না আরে বন্ধুরা মন ভাঙলে তো হবে না ধৈর্য মাঠে একটা সাস আমার সঙ্গে কথা বললো যে বাপ তুমি যে কাজে লেগেছো এই কাজটা করে তোমার মানে দম নিতে হবে কারণ উনি আসলে ঝালে খেতে বীজ দিতে আসছিলো বসে এই মেশিনটা আমাদের কয়বার ঝামেলা করছে একবার ফিতে পাল্টালাম একবার বীজ দিলাম এখান থেকে পানি আসলাম 3-4 বার আমি এই ফিতাটা বা মেশিনটা আমাকে ঝামেলা করেছে তাই বলে আমি বাড়ি চলে গেলে তো এই ঝাল ক্ষেতটা এই আসছে মরিচ ক্ষেত্রে তো বীজ দেওয়া সম্ভব হতো না ওই জন্য তিনি সেই কথার উদ্দেশ্যের মাধ্যমে বললো তোমার এখন ভিউ আসছে তোমার এখন সাবস্ক্রাইব আসছে না তোমার এখন কোনো কিছুই আসছে না কিন্তু একসময় তুমি ফল পাবে বাপ তুমি আসলে কন্টিনিউ ধৈর্য ধরে কাজ করে যাও অবশ্যই অবশ্যই তুমি সফলতা অর্জন একদিন করতে পারবে তো যা হোক চাষাটার কথা শুনে নিজের ভিতরে হৃদয় ভিতরে অনেক একটা হ্যাপি ফিল অনুভব হলো অবশ্যই ভালো যদি না হতো তাহলে কি এই মোবাইলটা কি আমাকে একদম সাবস্ক্রাইবার গিফট করতো আমি যে ফোনটা দিয়ে এখন ভিডিও করছি এই ফোনটা হচ্ছে আমার এক আমার পাগল সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে যা হোক খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানিয়ে তো এই মোবাইলটা পেলাম
আর যদি ভিডিও যদি নাই বানাতাম তাহলে কি এই ফোনটা পেতাম? অবশ্যই পুরানো হোক নতুন হোক একটা সাবস্ক্রাইবার আমাকে গিফট করলো একটা ফোন, এই হলো আমার মনে একটা খুবই খুবই হ্যাপি যে সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার আমার জন্য একটা মোবাইল গিফট করলো আমার ভিডিও দেখে, আমার অনেক অনেক ভালো লাগলো। সো গাইস কি আর বলবো, সোলাশন সকালবেলা ভিডিও করতে আর কিছু বলছি না, এ পর্যন্ত থাকলো। আর এই ভিডিও তো আপনারা দেখেছেন এই মোবাইলে কেমন 400 মিলিয়ন ভিডিও আপলোড দিয়েছে, আর এটা কেমন আছে, ক্যামেরা লেন্স কেমন, কী সৌন্দর্য আসে অবশ্যই কমেন্টে জানায়েন। আর দেখা হবে নেক্সট টাইম নতুন একটা ডেইলি ভ্লগে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকেন।